बस भगवान की जय। व्यासदेव रचना करेछिलेन 18,000 श्लोक समन्वित श्रीमद् भागवत एवं शुकदेव तिनि प्रचार करेछिलेन परीक्षित महाराजेर प्रायोपवेशन सभाय। श्री शुकदेव के प्रणाम। शशुकनिभित चेता तद्बुदस्तन्य भाव पजित रुचिर लीला कृष्ण सारहस्त दीय बतन तो कृपया जस तत्त्व पुरम दीपं पुराण तमखिल ब्रिजि नग्न बैश शूनु नतोष्मी। बोलिए शुकदेव महाराज की जय। आमादेर शुकदेव आमरा जानी एवं सेई संगे आमादेर महाप्रभु चैतन्य महाप्रभु परवर्तीकाले नित्यानंद महाप्रभु अद्वैत महाप्रभु तारा भागवतेर महिमा के प्रचार करे गेछेन। एवं शुधु भागवत की आमी प्रणाम करछि ना आरो श्री श्री चैतन्य चरितामृत श्री श्री चैतन्य भागवत श्रीमद् भगवत गीता उपनिषद आदि जत भक्ति ग्रंथ ज्ञान ग्रंथ एखाने आछेन तादेर सकल के आमरा प्रणत हुए तादेर ए सभाय सारस्वत सभाय तादेर के आवाहन जानाच्छी तारा जेन एखाने अवस्थान करें। ताई सेखाने परीक्षित महाराजेर प्रायोपवेशनकाले शुकदेव उपस्थित हुएछेन गंगा तीरे। कोथाओ बोलछेन हरिद्वारेर गंगा तीर, कोथाओ बोलछेन प्रयागराज, आबार कोथाओ बोलछेन जेखाने आमादेर शुक्रताल सेटिओ गंगा। এখানে গঙ্গা যদি অনেকটি দূরে তবুও হচ্ছে কি জানেন, যেখানে ভাগবতী কথা পঠিত এবং শ্রবণ করা হয়ে থাকে সেখানে কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি করার সমস্ত তীর্থ অবস্থান করে। তাই সকল তীর্থকে সকল গ্রন্থকে সকল রচয়িতাকে সকল ঋষি মুনিকে এবং সকল দেবদেবীকে আহ্বান করে এখানে শিব মন্দিরে দক্ষিণ পাড়া শিব মন্দির ভেবিয়ায় আজকের থেকে পঞ্চম দিবস ব্যাপী, অন্যবারে সপ্তম দিবস হয়, এবার পঞ্চম দিবস। এবং গতকাল শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে আমাদের ভাগবতী কথা মাতৃ মহিমা কীর্তিত হয়েছেন, আপনারা অনেকেই হয়তো সেখানে ছিলেন। আমি প্রতিবার এক জায়গায় আসি না, এখন কি করব, আমাদের এই গোপাল মানে আমাদের বাদল মহারাজের ঐকান্তিক ভক্ত শিষ্য যাই বলুন, তার জন্যে এবারে আমি একেবারেই আপত্তি করেছিলাম যে আসবো না, কেন একই জায়গায় আমাদের অন্যান্য জায়গায় যেগুলি যায় কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট তারা প্রোগ্রাম করেন এক এক জায়গায় এক এক বছর এক এক জায়গায় গুরু পূর্ণিমা এবং তার জন্ম উৎসব, সেটি কোনোবার শিলংয়ে অনুষ্ঠিত হয়ে থাকেন, কোনোবার
আগরতলায় অনুষ্ঠিত হয়ে থাকেন, কোনোবার গৌহাটিতে অনুষ্ঠিত হয়ে থাকেন, কোনোবার হাইলাকান্দি, আসামের একটি জায়গা আছে হাইলাকান্দি, কোনো কোনোবার ধর্মনগর ত্রিপুরার, এরকম বিভিন্ন কোনোবার বাংলাদেশ সিলেট, এসব জায়গাতে বিভিন্ন জায়গায় হয়ে থাকেন। এটা আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ঘরোয়া ভাবে অক্সিজেন নেবার একটা ব্যবস্থা। যারা যারা মানে অক্সিজেন কষ্ট পান তাদের পক্ষে এই ভাগবতী সভাতে আসা একান্ত প্রয়োজন। আমাদের অক্সিজেন নিলে পরে আমাদের কি হয় না, আমাদের প্রাণটা খুব ফুরফুরে থাকে, একদম সুন্দর। আপনার একটা সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে, সেটাকে আবার চালাতে গেলে আপনাকে পাম্প দিতে হয়। তেমনি আমাদের ওই সংসার কর্ম করতে করতে, আপনাদেরই বলুন আর আমাদেরই বলুন, সবার পাংচার হয়ে গেছে, হৃদয়টা বিদীর্ণ হয়ে গেছে, হৃদয় দিয়ে আর ভালোবাসতে পারছি না, হৃদয় দিয়ে কারুর প্রতি স্নেহ মমতা করতে পারছি না, হৃদয় দিয়ে কেবল দুঃখ 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 যন্ত্রণা অপমান তিরস্কার এইগুলোই চলেছে, একে অপরের প্রতি বিদ্বেষ, অপরের প্রতি ক্রোধ। এই যে এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমি ক্রোধ করি, ক্রোধ করা ঠিক আছে, ভগবানও ক্রোধ করেন, তো ক্রোধটা যেন কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য ছটি যে রিপু, এই ছটি রিপু তাদের কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, আমাকে একজন গালাগালি দিচ্ছে, সেই গালাগালিতে যদি আমি বিচলিত হয়ে যাই, তখনই তাকে আমি আবার গালাগালি দিয়ে থাকি। কেন বলে তাহলে দেব না, জ্যাসা কা তেসা করে কা নেই, বললেন যে আপনি দিন, ঠাকুরের কথায় ফোঁস করবি ছোবল মারবি না, ফোঁস করবি। আগামীকাল ঠাকুরের জন্মোৎসব, ঠাকুর রামকৃষ্ণ দেবের, তা সেই জন্যে ফোঁস করবি ছোবল দিবি না। সংসারে কৃত্রিম একটা ক্রোধের অভিনয় করতে হবে, কৃত্রিম একটা মান অভিমানের প্রশ্ন রাখতে হবে, কিন্তু আমার মনের মধ্যে যেন সেটা এফেক্ট না করে, এইভাবে আমাদের শুনতে হবে। আমরা জানি বৌদ্ধা ধর্মাবলম্বী যারা, গৌতম বুদ্ধ একবার বসে আছেন, তাকে একজন বিরাট করে গালাগালি দিচ্ছে, নিন্দা করছে, তারপরে মানুষ অসভ্য ভাষা, স্ল্যাং ভাষা। গৌতম বুদ্ধ একটি কথাও বলছেন না, চুপচাপ বসে আছে আর সে গালাগালি দিয়ে যাচ্ছে। দেখুন, প্রতিপক্ষ যদি না থাকে তাহলে কিন্তু গালাগালিটা জমে না, প্রতিপক্ষ থাকার দরকার। এই যে আমি যে এখানে ভাগবতী কথা বলতে বসেছি, এখান থেকে আপনারাও যদি সেই আমাকে ফিডব্যাক, যেটা বলা হয় একটা বল, খেলোয়াড় একটা বলকে দিচ্ছে, সেই বলটা যদি আবার ছুঁড়ে আমি দিলাম, সে ক্যাচ করে যদি আমার দিকে ফিরিয়ে না দেয়, তাহলে কিন্তু বল খেলা যায় না। সেই জন্যে আমাদেরও গালাগালি যদি একজন দিয়ে চলে, একজন যদি না দেয়, তখন আস্তে 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 ওটা কি হয়, ক্রোধটা স্তিমিত হয়ে যায়। এই বলতে বলতে গৌতম বুদ্ধ একটাও কিছু বলছেন না। তখন কি হলো না, যে লোকটি গালাগালি দিয়ে চলেছিল সে কিন্তু একদম পুরো চুপ হয়ে গেছে। তখন গৌতম বুদ্ধ বলছে, কি আর কিছু বলবে, আর কিছু দেবে? বলেন না। বলে তাহলে পরে, আচ্ছা তুমি যে আমাকে এত গালিগালাজ প্রয়োগ করলে,
আচ্ছা একটা কথা বলো তো, তুমি যাকে দান করো, তুমি যদি দাতা হও, তুমি কোনো ব্যক্তিকে সেই বস্তু যদি দান করো আর সেই দানের জিনিস সে যদি গ্রহণ না করে, তাহলে সেটি কার হয়? লোকটি বলছে, সেটা যে দেয় তারই হয়, যে দিয়ে থাকে দাতা তার দান যদি কেউ গ্রহণ না করে তখন দানটা রিটার্ন ফিরে আসে। আপনি মানি অর্ডার, আগে তো খুব মানি অর্ডার, এখন সব ওই ওই নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়, অ্যাকাউন্ট নাম্বারে টাকা, আগে তো মানি অর্ডার ছিল। তা মানি অর্ডার যদি আসে আর মানি অর্ডারটা যদি আমি রিসিভ না করি, তাহলে সেই টাকাটা যার টাকা তার কাছেই ফিরে যায়। সেই জন্যে তুমি যে এতক্ষণ আমাকে গালিগালাজ দিলে, তোমাকে দান করলে তো, আমি কিন্তু গ্রহণ করিনি, এটা কার? মুখটা মাথাটা নত হয়ে গেল, এটা তাহলে আমারই। তুমি যে গালিগালাজ দিতে যাচ্ছ সেটা যদি যাকে দিচ্ছ সে যদি গ্রহণ না করে, সেটা কিন্তু তোমার কাছে আবার ফিরে চলে যাবে। সেই জন্য ক্রোধ এখানে সম্বরণ হয়ে যাবে। একজন গালাগালি দিল, আমি তো একটা চড় মারলাম, আমি ক্রোধের কাছে পরাজিত হয়ে গেলাম, হেরে গেলাম। আর যদি অটুট আমার যদি সহ্য ক্ষমতা থাকে, সেই সহ্য ক্ষমতার দ্বারা আমি যদি সেটা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি, আমার যদি ক্রোধের সঞ্চার, খুব কঠিন ব্যাপার আমি বলে যাচ্ছি, আপনারাও শুনছেন, কিন্তু এটা খুব কঠিন ব্যাপার। একেবারে যদি কোনো বৃত্তি না থাকে, ওই তৃণাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরিহি। তা এই যে কীর্তন, অমানি না মানদেন, অমানি হও, তুমি সবাইকে মান দাও, কিন্তু কারুর থেকে তুমি প্রতি মান সম্মানের আকাঙ্ক্ষা করো না, এ সাংঘাতিক ব্যাপার। তাই আমরা এইভাবে যদি আমার মনের মধ্যে যাবে না, হৃদয়ের মধ্যে প্রবেশ করবে না, হৃদয়ে কোনো দাগ ফেলবে না, একদম হৃদয়টা পরিষ্কার থাকবে, চঞ্চল হবে না, শুদ্ধ মনটা কি, ওই যে বলছেন না ভক্ত, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণম, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন